আমার দুঃখ হয় কাজের জন্য যারা সুযোগ পেয়ে এমপি সাহেব হইলেন মন্ত্রী সাহেব হইলেন কিন্তু মানুষের হৃদয়ে মাহবুব ভাই হইতে পারলেন না এখনো। শুনেন এমপি মন্ত্রী তো 5 বছর থাকে, কিন্তু যদি আপনি কখনো কারো ভাই হইতে পারেন এইটা একেবারে জানাজা পর্যন্ত থেকে যায়। আমি ধন্যবাদ জানাচ্ছি রিনা পার্কে, আমি আত্মার মাঠ ফেরত কামনা করতেছি। ওনার হাজবেন্ড যার সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল, উনি আমার প্রথম সাথী আইনের বাজারে আমি আসছিলাম আমার দেখে চা খাওয়াইছিলেন, উনি চেয়ারম্যান ছিলেন তখন ওই সময়, আমারে খুব পছন্দ করতেন, বলতেন যে তুমি একদিন হয়তো এমপি হয়ে যাবা। আমি তার আত্মার মাঠ ফেরত কামনা করতেছি, আমার বাইকটা এখানে আছে, এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন, দলের নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন ভাবে সবাই উপস্থিত হয়েছেন। তবে এই সাকু চাইলের এই জায়গাটা দেখে আমার মনে হয়েছে যে এত সুন্দর একটা জায়গা খালি একটু কষ্ট করে এই জায়গাটারে যত্ন করে দেখবেন একটা ঘর যেরকম বিভিন্ন জায়গায় কাপড় চোপড় ছড়াই থাকে এইটারে একটু গুছাই রাখলে যেভাবে ঘরটা সুন্দর হয়ে যায় ঠিক একই ভাবে সাকু চাইলটারে একটু যদি যত্ন করা যায় আমার কাছে মনে হয়েছে এটা একটা আদর্শ গ্রামে পরিণত হবে। তবে আমার মনে হয়েছে যে এইটা কিভাবে একটা মন্ত্রীর এলাকা হইতে পারে যেখানে গোলবারের উপর দিয়ে কিতা বাস হবে, মানে গোলবার আছে উপরে, আমাদের তো বাস তো কিতা, আমি কথা দিতাছি ব্যারিস্টার সুমন যদি এমপি হয় তাহলে মাধবপুরের এমন কোন মাঠ নাই যে মাঠের মধ্যে গোলবারের উপরে যদি খালি থাকে তাইলে আমি আমি আপনারা কিতা কইতাম যদি খালি থাকে একটা বোন কইরা কইবা তুমি কি জাত নেতা হইছো আমার এলাকার মধ্যে মিয়া গোলবারের উপরে বাসও নাই খাটও নাই কিছু নাই। বলেন বাইর থেকে যদি মানুষ আয় আজকা বিয়ার আলাপ লইয়া, ধরেন মলিবাজার থেকে আইসে বিয়ার আলাপ লইয়া একলা পুরি বিয়া করাইতো সাকু চাই আইয়া এম দিয়া আমার হাটা আছে কইরা বাড়ির যাইবার আগে যদি দেখে যে এরার থেকে গোল বার উফিদা থেকে বাস নাই তেলে কইব বাবা তেলে আর হুরি বিয়া দিবার অকাম নাই, কারণ কিছু কিছু জিনিস দেখিয়া বোঝা যায় যে এই এলাকাটা আপনি একটা এলাকার মসজিদ একটা এলাকার রাস্তা আর একটা এলাকার খেলার মাঠ এই তিনটা জিনিস দেখিয়া বুঝতে আর বা এলাকার উন্নতি কেমন হইতেছে। তবে আরেকটা কথা দিয়া যায় এই মাঠটা দেখে আমার নজরও পড়ে গেছে গিয়া লোভ লাগিয়েছি, আমি যদি 7 তারিখে এমপি হই তাহলে 2 মাসের মধ্যে এই মাঠটারে আর একটু কাজ কইরা বাঁধ চাল লাগাইয়া 2 মাসের মধ্যে প্রথম এই আপনাদের সাকু চাইল বলাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির একটা ম্যাচ হবে। যে আমাদের সাথে আইনের জুয়েল যে ভালো খেলোয়াড় আমাদের একাডেমিতে খেলে তার নেতৃত্বে একটা ভালো টিম হোক তার একটা স্বপ্ন, সে 2-3 বার খেলছে আমার সাথে আমার হারাইতে পারছে না, একবার আমি চাইতেছি ওই জন্য সাকু চাইলাই ওই আর মনে ঠিক আছে নাকি থাকো। তবে ভাই জুয়েল তুমি আমার মাঠে এই খেলায় হারাই দিও তবে 7 তারিখে আমার কোনো ঝামেলা হবে, আমি আপনাদের কাছে কিতা দিতাম বক্তব্য, আমার কাছে মনে হয় যে আপনারা আমার আত্মীয়র মতো, আমার বাপ নাই কিন্তু আমি কোনো এমপি মন্ত্রীর ছেলে না, আমি কোন শিল্পপতির ছেলেও না, আমি একেবারে একটা মধ্য ক্লাস পরিবার থেকে উঠে আইছি, আমার মা আমারে কইছেন কইছেন যে ফুট ফোরের ফোরের চেহার দিকে নজর দিও না রে ফুট, আমার মাথা দেখতে গেছি গে কইছেন যে ফুট মদ গাঞ্জা জোয়াইটা খাইল না রে ফুট খাইও না, আমার মাথা দেখতে গেছি গে আমারে কইছেন যে ফুট আমরা তো ফুট নিজেরা ফরতাম পারছি না বেশি, তুমি রে ফুট পড়াশোনাটা নিয়ে করতে পারো, দেখো আমি আমার মার বাপের কথা শুনছি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি কইরা ব্যারিস্টার হইছি হইয়া এখন আমার বাবা নাই কিন্তু আমার মা আমার নিয়ে গর্ববোধ করে পথে পথে দেখা হইলে কইন জানো নি ব্যারিস্টার সুমন তাই সে তো আমার ফুলা সে তো ব্যারিস্টার মানছে তাই আদর করে ব্যারিস্টার সুমনের মা শুনিয়া। তবে আমি আপনাদের কথা দিয়ে দেখতেছি আমার মা হয়তো বেশি দিন বাঁচতা না, তবে আমি আপনারা যদি আমার দায়িত্ব দেন আমার মা যেভাবে জীবিত থাকতে এখন আমার লেগে গর্ববোধ করতেছ, আপনারা যদি আমার দায়িত্ব দেন মাধবপুর সোনারঘাটের মানুষ সারা জীবন আমার নিয়ে গর্ববোধ করবে।
যে ব্যারিস্টার সুমন 5 লাখ বুট পাইলো আইন জবালা বেলে বদলাই দিব আম্মা কোন যে বুট টেনশন দিকে না তার তোর কি তার টেনশন হয়নি আমি কইলো আম্মা টেনশন হয় না তাই কইলা যে না এই আমরা যে এখন এমপি সাহেব তাই তো ভালো মানুষের সন্তান আসাদ আলী খুবই ভালো মানুষ ছিলেন আসাদ আলী মাওলানা খুব ভালো মানুষের সন্তান সে তো এইভাবে জোরাজুরি করার কথা না আম্মা হই না মানে কোন যে এইভাবে জোরাজুরি করার তো কথা না সে তো মানুষের বুটে যদি ফাঁস করে আল্লাহ ইজ্জত দেন সে ইজ্জত করব আর তোমারে যদি ইজ্জত দেন তোমারে দিব আমি কই গো আম্মা আমিও তো ইরমই ভাবছিলাম কিন্তু আমি প্রিপারেশন লইয়া রাখছি গো আম্মা ফুরা ওই কোন খেরে অত প্রিপারেশন খেরে নিলাই আমি কইছি গো আম্মা যে বালা দেখছি যে মাওয়ালি ভাই আর এক বেটার বাবের কলেজ বদলে নিজের নামে দেলায় ইবালা দেখছি গো আম্মা ই লোকের আইন ধরবার আর বিশ্বাস করন যায় না আলাপ করিয়া বিভিন্ন ভাবে নৌকা আনন যায় কিন্তু দোয়া শেখ হাসিনার জেসা বেটা এন্টার তো না।